ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নয় দশমিক দুয়ের সাতের ছ নম্বর অঙ্ক আমরা আজকে একটাই অঙ্ক দেখব এই অঙ্কটা মূলত সাতের কক্ষয়ের মতো বা একই ধরনের বলা যায় কিন্তু এখানে একটু ঝামেলা আছে ওখানে একটা রিলেশন দেখানোর বলা হয়েছিল কিন্তু এখানে দেখো তিনটা একটা দুটো তিনটা আর আগে আমরা যেগুলো দেখেছি সেগুলোর মধ্যে বেশিরভাগই দুইটা ছিল বা এক পাশ সমান আর এক পাশ সেটা প্রমাণ করতে হয়েছে এজন্য এটা একটু ব্যতিক্রম অঙ্কটা একটু বড় হলেও সহজ আছে কিন্তু লম্ব অঙ্ক এজন্য খুব মনোযোগ সহকারে দেখতে হবে একবার বুঝতে পারলে এটা খুবই মজা লাগবে আর না বুঝতে পারলে এটা খুবই খুবই কঠিন লাগবে তো আমরা প্রথমে ওই অঙ্কগুলোতে কী করেছিলাম যেখানে ভগ্নাংশ অংশ দিয়েছিলো একটা অন্য কোনো রাশিতে কনভার্ট করে নিয়েছিলাম তো আমি এখান থেকে একটু আলাদা করে লিখতে চাই আগে এদিক থেকে শুরু করে আমি এদিক থেকে আসব তাহলে বোঝাতে সহজ হবে তো আমরা এখানে দেখলাম ধরি এখানে যেটা দেওয়া আছে সেটা সমান আমরা একটা ভেরিয়েবল ধরে নিব। তাহলে এখানে আছে এবি লগ কে

এটার সমান আমরা ধরতে কি এম বা তোমাদের ইচ্ছা মতো যে কোনো রাশি যে কোনো চলক ধরে নিতে পারবে তো আমরা এখানে এম ধরেছি তো কি করবো এখন এটা সমান একবার এটা লিখবো একবার এটা একবার এটা ধরে নিয়ে একটা কোনো রিলেশন ক্রিয়েট করতে আমরা চাচ্ছি তো প্রথমে যদি এটা সমান এটা লিখি তাহলে আমরা লিখবো এখন এবি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান এম এটাকে আমরা এবি আর এ প্লাস বিকে যদি ডান পাশে পাঠাই তাহলে হয় লক কে এখানে থাকে এবি সমান এখানে এম রেখে দিলাম বা উপরে যদি দিতে চাও আগে দাগ দিয়ে দাও তাহলে এম ইন্টু এ প্লাস বি আর নিচে যাবে এবি কারণ এ পাশে উপরে যেটা আছে সেটা নিচে যাবে নিচেরটা উপরে যাবে তাই যদি হয় এখানে আমি একটা এক্সট্রা লাইন করতে চাই লকে বি সমান এটা যদি আমি ও দুজনের নিচে ভাগ ভাগ করে দিই ব্যাপারটা এরকম আমি আলাদা করে একটু দেখাতে চাই এ বাই এ বি প্লাস বি বাই এ বি তাহলেও দেখো এই একইটাই থাকে তাহলে আমরা এটাকে এ আর এ কেটে যায় কারণ এটা লসা করলে দেখো এটাই হয় তার জন্য আমরা এটাকে সিপারেট করতে চেয়েছি মূলত তাহলে দেখো এটা হয় ওয়ান বাই বি আর এটা হয় ওয়ান বাই এ এটাকে আমি একটা নাম্বার দিয়ে রাখলাম একইভাবে এখান থেকে আমি যদি লিখতে চাই আবার তাহলে আমি একটু স্কিপ করতে চাই লাইন সরাসরি লিখতে চাই এখান থেকে এটা লেখা যায় দেখো লক কে সি সমান এম ইন্টু এখানে যেরকম হয়েছে এখানেও সেরকম হবে এই বি সি নিচে যাবে আর বি প্লাস সি উপরে যাবে তাহলে আমরা যদি একবারে লিখতে কারো কারো সমস্যা হতে পারে এজন্য আমি এটাকে দুইবার লিখতে চাই তাহলে বি প্লাস সি উপরে আর এ বি হচ্ছে নিচে কারণ এর সাথে বিসি ছিল বিসি উপরে ছিল তাই নিচে বসছে আর বি প্লাস সি উপরে গেছে তাহলে এখানেও আমরা এই একই কাজ করতে পারি সমান দিয়ে এম ইন্টু দেখো এটার নিচে এটার নিচে যদি বসায় তাহলে বি কেটে যাবে সি থেকে যাবে তাহলে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি সি কেটে গেলে এখানে থাকবে বি তাহলে এটা হচ্ছে দুই নাম্বার এখন ওটার দুই নাম্বার হলে আবার বা এখানে পুনরায় লিখতে পারো পুনরায় কী হবে লক কে এখানে আছে দেখো সি এ তাহলে লিখলাম সি এ এটা যদি সি এ হয় তাহলে এখান থেকে আমরা সমান দিয়ে লিখতে পারি এম ইন্টু আমি এখন একবারে লিখতে চাই দেখো সি এ এই সি এর নিচে যদি এই ছোট সি এ বসে অর্থাৎ সির নিচেই সি এ তারপর সি সি কেটে যাবে ওয়ান বাই এ থাকবে তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এ আর এই সি এ যখন এ এর নিচে বসবে তখন হবে ওয়ান বাই সি এটা তিন নাম্বার আমি এই জিনিসটাকে আবার রিপিট করছি যেহেতু এখানে লাইন স্কিপ করছি লং টার্ম করতে হবে এটা অনেক লম্বা অঙ্ক এই জন্য আমি একটু শর্টকাটে করতে চাচ্ছি তাহলে আমি প্রথমে একটা দেখিয়েছি নর্মালি কিভাবে এটা হয়েছে আমরা সরাসরি এটার সমান এটা বসিয়েছি তারপরে বিকে অভ্যাস নিয়েছি এই বিকে অভ্যাস নিয়েছি নিচেরটা উপরে গেছে উপরটা নিচে আসছে এই এ বি দুজনের নিচে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি তাহলে এ এ বাদ গেল থাকলো ওয়ান বাই বি সেটা হচ্ছে এই ওয়ান বাই এ এটা একইভাবে বাকি দুইটাও করা হয়েছে যদি তোমরা লম্বা করে করতে চাও তাহলে ওইভাবে বিষয়টাকে রিপিট করতে হবে এখন যদি আমরা এক দুই আর তিন যোগ করি তাহলে কি হয় দেখো এক যোগ দুই যোগ তিন যদি করি তাহলে কি হয় করে পায় কি পায় দেখো তো যদি আমরা এটা যোগ করি তাহলে বাম পাশে এটা আছে একের বাম পাশে হচ্ছে লক কে বি প্লাস দুয়ের বাম পাশে আছে লক কে বি সি প্লাস লক কে এখানে আছে সি এ ডান পাশে কি আছে সবার মধ্যে এম আছে তাহলে আমরা এম কমন নিয়ে নিলাম এখানে দেখো কী থাকে ওয়ান বাই বি ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস এখানে থাকে দেখো ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি প্লাস এখানে থাকে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি তাহলে এ সবগুলো যোগ করে দিলাম যোগ করে দিলে দেখো কী হয় বাম পাশের থেকে লক কে কমন নাম তাহলে এখানে হয় এ বি এটা প্লাস আছে তাহলে হবে ইন্টু বি সি ইন্টু সি এ তাহলে এখান থেকে আমরা এখন কী লিখতে পারি দেখো এম ইন্টু একটা দুটো একটা দুটো একটা দুটো তার মানে প্রত্যেকটা দুটো করে আছে। তাহলে আমরা যদি টু একবারে কমন নিতে চাই তাও হবে আর যদি না নিতে চাও তাহলে লিখতে হবে টু বাই এ টু বাই বি টু বাই সি খেয়াল করো এখানে এই একটা এ একটা দুটো এই সি সি দুটো আবার এ বি দুটো তো আমরা এটাকে টু কমন নিয়ে বাইরে বের করে দিব তাহলে এটা কি হয় লকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান এখানে দেখো হয় টু এম ইন্টু ওয়ান বাই এ ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি টু আর এ টু বাদ দেওয়া যায় কীভাবে আমরা যদি এই পুরোটাকে এরকম লিখতে পারি লক কে তার হোল স্কোয়ার সমান টু এম প্লাস ওয়ান বাই সি তাহলে এই টু যদি আমরা এ পাশে নামিয়ে দিই তাহলে এখানে এরকম লিখতে পারি বা খেয়াল করো আমরা এরপরে কিন্তু এখানে আসতেছি তাহলে এই টুকে যদি আমরা নিচে নামাই তাহলে এটা হয় টু লক কে বি সি আর ডান পাশে যা আছে তাই সমান টু এম ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এখন দেখো এটু আর এটু বাদ দেওয়া যায় যেটা আগেই বলতেছিলাম সেটা এখন দেখানো হয়ে গেল লক এ বি সি সমান এম ইন্টু ওয়ান বাই এ ওয়ান বাই বি আর ওয়ান বাই সি এটাকে চাইলে আমরা চার নম্বর সমীকরণ দিতে পারি আগে আমরা তিনটা দিয়েছি এক দুই তিন এই চার এখন আমাদের উদ্দেশ্যর কাছাকাছি এখনও পৌঁছাতে পারিনি আমাদের উদ্দেশ্য ছিল এ টু পার এ বি টু পার বি সি টু পার সি এরকম বানানো তাহলে আমরা একটা কাজ করব এখন এই চার নম্বরে যা পেয়েছি এর থেকে যদি এই এটা এক নম্বর বাদ দিই তাহলে একটা পাবো যদি দুই নম্বর বাদ দিই তাহলে আর একটা পাবো যদি তিন নম্বর বাদ দিই তাহলে আর একটা পাবো তো আমরা একটা একটা করে দেখি আগে প্রথমে এরকম লিখি চার নম্বর থেকে একটা দেখলেই বাকিগুলো হয়ে যাবে এক নম্বর বিয়োগ করে পায় কথায় যদি লিখতে চাই তাহলে এভাবে লিখব চার থেকে এক বিয়োগ করে পায় কী পায় আমরা একটু দেখতে চাচ্ছি চার নম্বরে আছে বাম পাশে লক কে এবি একের বাম পাশে আছে এবি তাহলে মাইনাস লক কে বি সমান তাহলে ডান পাশে কী হবে এটা আছে এম ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি যত এম গুণ আকার আছে তাহলে একবারে কমনে নিতে পারি তাহলে মাইনাস করতেছি আমরা কিন্তু এখন মাইনাস তাহলে এখানকার দুটো চিহ্নই চেঞ্জ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ বসাই দিলাম তাহলে এখন বাম পাশ থেকে যদি আমরা লক কে কমন নিই তাহলে কি হয় দেখো লক কে কমন নিলে হচ্ছে এখানে দেখো এ বি সি আর এখানে এ এবি তাহলে নিচে হবে ভাগ কারণ এখানে মাইনাস আছে আমরা ভাগ কেন করলাম আসলে এ বির সাথে যদি এগুলো কাটাকাটি হয়ে যায় তাহলে একটা থাকবে এখানে এবিসি আছে আর এর প্রত্যেকটার মধ্যে দেখো দুটো দুটো আছে তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে ভাগ হয় ভাগ হলে দুটো কেটে যাবে একটা থাকবে আমাদের টার্গেট ছিল একটার কাছে পৌঁছানো এই আমরা বিয়োগ করেছি সমান এখানে দেখো এটা ওয়ান বাই বি ওয়ান বি প্লাস মাইনাস কেটে গেল ওয়ান বাই এ ওয়ান বাই এ কেটে গেল তাহলে এখানে থাকে কি ওয়ান বাই সি আর এই এম গুণ তাহলে এখানে দেখো কি থাকে এখানে থাকে হচ্ছে লগ কে উপরে দেখো এ এ বি এ বি কেটে যায় তাহলে এখানে থাকে সি আমরা এই সিকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে ওই সি এটা সমান হয় এম তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি লক কে এটা কত আছে সি টু দি পার এই সি সমান হচ্ছে এম কারণ সি এর পার ওর উপরে চলে গেছে তাহলে সি টু দি সি একটার কাছে কেবল পৌঁছাইছি দেখো এই যে সি টু দি সি তাহলে ওই আকৃতি ক্রিয়েট হয়েছে তাহলে এখান থেকে আমাদের এরকম লেখা যায় সি টু দি পাওয়ার সি সমান কে টু দি পাওয়ার এম কীভাবে লিখলাম এরকম দেখো লগ এ বি সমান সি যদি হয় তাহলে এখান থেকে লেখা যায় বি সমান এ টু দি পাওয়ার সি সোজা যেটা থাকে সেটা সমান যেটা ভিত্তি থাকে সেটাই ভিত্তি একা যেটা থাকে সেটা এর পাওয়ার তাহলে এখানে দেখো সোজা আছে সি টু দি পাওয়ার সি বসলাম সি টু দি পাওয়ার সি সমান ভিত্তি আছে কে বসলাম কে ডান পাশে একা আছে এম তাই এর পাওয়ার এম তাহলে একটা আমরা দেখলাম সি টু দি পার সি সমান কে টু দি পাওয়ার এম আমি এখানে এটাকে লিখে রাখলাম কারণ আমার জায়গা নেই এজন্য মুছতে হবে সি টু দি পাওয়ার সি সমান কে টু দি পাওয়ার এম এটাকে যদি নাম্বার দিতে চাও তাহলে আমরা পাঁচ নম্বর দিব একটা পেয়েছি সি টু দি পার সি সমান কে টু দি পাওয়ার এম এখন আমরা অপর আর একটা দেখবো তাহলে সেটা এখানে দেখতে চাইলেও দেখতে পারি আবার যদি এটা মুছে দিতে চাই তাহলে মুছে দিয়ে আমরা আবার এখান থেকে দ্বিতীয়টা করতে পারি সেটা কীভাবে চার থেকে এখন আমরা দুই বিয়োগ করব তাহলে দুই বিয়োগ করলে কী হবে লক কে এখানে বি সি মাইনাস লক কে এখানে দুই নম্বরে দেখো কী আছে দুই নম্বরে আছে সি তাহলে এখানে বসবে কি সি সমান এম ইন্টু এখানে আছে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি তাহলে এ আমরা কী করবো কমন নিয়ে বাদ দিয়ে দিব তাহলে এখানে আছে কত ওয়ান বাই সি আর ওয়ান বাই বি যেহেতু বিয়ে করতেছি তাই দুটোর চিহ্নই চেঞ্জ হবে তার মানে ওয়ান বাই সি আর ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি এখন দেখো আগের মতোই একদম সেম টু সেম লককে আমরা কমন নিব তাহলে এবিসি ডিভাইডেড বাই বি সি যেহেতু মাইনাস হাস্তায় ভাগ হয়েছে এখানে এম ইন্টু দেখো কি হয় এই বি আর বি কেটে যায় সি আর সি কেটে যায় তাহলে ওয়ান বাই এ থাকে একে আগের মতো বাম পাশে নিয়ে আসব তাহলে এ লক কে এখানে দেখো বিসি বিসি কেটে গিয়ে হয় এ সমান এম বা লক কে এ টু দি পাওয়ার এই এ পাওয়ারের উপরে পাওয়ার একটু আগে শিখেছি আমরা তাহলে এখন এটা কী হবে এম যা ছিল তাই তাহলে এখান থেকে আমরা লিখব সোজা সোজা আছে এ টু দি পর এ ভিত্তি ছিল কে লিখলাম কে তার পাওয়ার হচ্ছে এম তাহলে এটা কত নম্বর হবে এটা হবে এর পরবর্তী নম্বর যদি লিখতে চায় না লিখতে চাইলে পরপর রেখে দিলেও হবে এ টু দি পর এ সমান আমরা এখনও পেলাম কে টু দি পাওয়ার এম তাহলে এটাকে আমি ছয় নম্বর দিয়ে রাখলাম তাহলে একইভাবে আমরা যদি এখন চিন্তা করি যে পরেরটা করব অর্থাৎ তিন নম্বরটা করবো তাও একই কাজ কি করবো তিন নম্বরটার মধ্যে এখানে শুধু লিখব চার থেকে তিন বিয়োগ করে পাই তাহলে এটা থাকবে এখানে হবে দেখো তিন নম্বর আছে সি এ তাহলে এটা হবে সি এ তাহলে এখানে সি থাকবে কারণ এটা ছিল এখানে আছে দেখো ওয়ান বাই এ আর ওয়ান বাই সি তাহলে এখানে হবে মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি তাহলে দেখো এখানে সি সি এ এ কেটে যাবে ওয়ান বাই বি থাকবে তাহলে এটা হবে বি এখানে তাহলে সি এ এটাই দেখো কাটাকাটি হয়ে এখানে কি থাকবে তাহলে সি এ চলে গেলে থাকবে বি এই বি আর এই বি বাম পাশে নিয়ে আসলে এটা হবে বি একদম হুবহু একই জিনিস তাহলে এখানে হবে বি টু দি পাওয়ার তাহলে এখানে হবে বি টু দি পাওয়ার বি তাহলে এটা হচ্ছে বি টু দি পাওয়ার বি সমান কে টু দি পাওয়ার এম এটা হচ্ছে সাত নম্বর তাহলে দেখো পাঁচ ছয় সাত এর ডান পাশে সব সমান তা ডান পাশে যদি সব সমান হয় তাহলে বাম পাশেরও সবগুলো সমান হবে তাই আমরা লিখতে পারবো পাঁচ ছয় ও সাত থেকে পায় কি পাই। এটা দেখাতে বলছিল তাহলে দেখানো হয়ে গেল অঙ্ক লম্বা হলেও গুরুত্বপূর্ণ কারণ গ নম্বরে এই প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এজন্য তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখে একটু চেষ্টা করে অবশ্যই করে ফেলবে তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারী বুগ নম্বর অঙ্ক সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু